এই মনে যদি পচন ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মলম দিবি কোন জাগা। সাড়ে তিন হাত দেহ, শরীরের যে কোনো জায়গায় কাটলে ছাটলে ফাড়লে ছিঁড়লে আপনি ডাক্তার দেখাইতে পারেন, ওষুধ খেতে পারেন, মলম লাগাইতে পারেন, কিন্তু এই দেহের মধ্যে ছোট্ট একটি মন আছে, যেই মনের মধ্যে একবার আঘাত পেলে দেখানোও যায় না, ওষুধও খাওয়া যায় না, মলম লাগানোর তো জায়গায় খুঁজে পাওয়া যায় না, যে কোথায় মলম দিলে মনের গায়ে পড়বে, কঠিন একটা জায়গা। আমাদের খুব শ্রদ্ধেয় একজন গীতিকার, সুরকার, মিউজিক ডিরেক্টর, অনেক গুণে গুণান্বিত আহমেদ ইমতিয়াজ বুলবুল, উনি এই গানটা লিখেছেন। মনে যদি পচনে ধরে গন্ধ কিরে পাওয়া যায়, মনে যদি পচনে ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়, চোখে তারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়। মনে যদি পচনে ধরে গন্ধ কিরে পাওয়া যায়, মনে যদি পচনে ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়, চোখে তারে যায় না দেখা, মলম দিবি কোন হাওয়ার মাঝে ভেসে রয় কান্ধে যে তার কেমন করে পাহাড় সমান দুঃখ তোলার সমান জন্মে মনে হাওয়ার মাঝে ভেসে রয় কান্ধে যে তার কেমন করে পাহাড় সমান দুঃখ মন মরিলে মন মরিলে আজ রাইলে প্রাণের দুয়ার খটখটায়, মনে যদি পচনে ধরে গন্ধ কিরে পাওয়া যায়, মনে যদি পচনে ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়, চোখে তারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়।
চুলে চারশো ভাগে চিকন কাচের তৈরি মন কোন কাচের তৈরি মন মলম দেবী কুঞ্জা গায়।